তমরু রাইটস থেকে মিয়ানমার সীমান্ত রক্ষীদের তাড়িয়ে ঘাঁটি গেড়ে শক্ত অবস্থানে আরাকান আর্মি। বিজেপি সদস্যদের নিতে বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপেক্ষায় জাহাজ। টাঙ্গাইলের শাড়ি সহ তিনটি পণ্যের জিআই সনদ তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীকে। স্বীকৃতি পেতে পারে এমন পণ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তৎপর হওয়ার নির্দেশ। জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার, অভিযোগ বিএনপির। কারাগারে ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস আওয়ামী লীগের। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগের অধ্যাপকের অপসারণ দাবি।